এগিয়ে আসছে ভোটের দিন, জোর কদমে চলছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের প্রচার। শুক্রবার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ভেলকি পাড়ায় শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে প্রচার চালালেন তৃণমূল প্রার্থীরা। এদিন তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের ১৩ নম্বর আসনের প্রার্থী রণবীর মজুমদার, বিন্নাগুড়ি পঞ্চায়েত সমিতির প্রার্থী সবিতা রায় ও ভেলকিপাড়া বুথের পঞ্চায়েতের প্রার্থী আলমতি বর্মন প্রচারে বের হন। মিছিল করে সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট দেওয়ার আবেদন জানান তারা। এই বিষয়ে জেলা পরিষদের প্রার্থী রণবীর মজুমদার জানান, প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের ভালো সাড়া মিলছে, বহু মানুষ আমাদের প্রচারে পা মেলাচ্ছেন, এই নির্বাচনে আমাদের জয় সুনিশ্চিত বলে জানান তিনি। প্রচারে বেরো তো ভালো সাড়া পাচ্ছি এবং আপনারাও নিজেরা আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছেন যেভাবে আমাদের মিছিল এগিয়ে যাচ্ছে এবং এই দুপুরবেলাতেও বিশেষ করে মা বোনেরা যেভাবে নিজেদের সাংসারিক কাজকর্ম তুলে রেখেও যেভাবে আমাদের মিছিলে পা মেলাচ্ছে, একটা অভূতপূর্ব একটা সাড়া আমরা পাচ্ছি এবং মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং মানুষের স্বতঃস্ফূর্ত আহ্বানে আমরা বুঝতে পারছি যে আমাদের জয় সুনিশ্চিত। এবং যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় গত ১১-১২ বছর ধরে পশ্চিমবাংলার সাধারণ মানুষ বিশেষ করে পিছিয়ে পড়া গরিব মানুষদের জন্য যে সমস্ত প্রকল্পগুলো খুলেছেন সেই সমস্ত প্রকল্পগুলোর সুবিধা মানুষ পাচ্ছে এবং তার ফলে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া এবং স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদেরকে উৎসাহিত করছে এবং আমরা মনে করি যে আমাদের জয় সুনিশ্চিত। আজকে আমরা PS4-এর আমাদের প্রার্থী সবিতা রায় এবং আমাদের ভেলকিপাড়া বুথের আলমতি রায় যে আমাদের পঞ্চায়েতের প্রার্থী, আমরা তাদেরকে নিয়ে আজকে এই এলাকার প্রতিটি বাড়িতে বাড়িতে প্রতিটি এলাকায় গলিতে গলিতে আমরা ঘুরলাম, সঙ্গে আমাদের দলীয় কর্মী সমর্থকরা তারা আমাদের মিছিলে পা মেলালো এবং আমাদের এই মিছিল যত এগিয়ে যাচ্ছে তত মানুষ বাড়ির থেকে বেরিয়ে আসছে, তাদের স্বতঃস্ফূর্ত মানে উপস্থিতি এবং স্বতঃস্ফূর্ত তারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদের থেকে এগিয়ে আসছে এবং আশীর্বাদের হাত বাড়িয়ে দিচ্ছে তাকে আমরা খুব উৎসাহিত। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি জানান, আজ আমরা বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েত প্রার্থীদের নিয়ে নির্বাচনী প্রচারে বেরিয়েছি। মমতা ব্যানার্জি যে উন্নয়ন করেছেন সেই উন্নয়নের কথা নিয়ে আমরা মানুষদের কাছে যাচ্ছি। মানুষ খুব ভালো সাড়া দিচ্ছেন, গ্রাম বাংলার মা বোনেরা নিজে থেকেই আমাদের এই নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করছেন। দেখছেন আজকে সকাল থেকে আমরা পঞ্চায়েত সমিতিগতভাবে ৪ নম্বর পঞ্চায়েত সমিতিতে আমরা প্রচার শুরু করেছি। আমাদের জেলা পরিষদের প্রার্থী রণবীর মজুমদার, পঞ্চায়েত সমিতির প্রার্থী সবিতা রায় এবং আমাদের এই পঞ্চায়েত সংসদের পঞ্চায়েতের প্রার্থী আলমতি বর্মন, এদেরকে নিয়ে এবং একটু আগে আমরা নেপালি রচিত প্রচার করলাম সেখানে মায়ালু ছেত্রী, সেই পঞ্চায়েতকে নিয়ে আমরা গলিতে গলিতে যাচ্ছি মানুষের কাছে। আমাদের যে উন্নয়নের সিরিজটি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন করেছেন সেই উন্নয়নের ভিত্তিতে আমরা মানুষের কাছে ভোট চাইছি। সব থেকে বড়ো যে বিষয়টা, যখন আমরা বিভিন্ন গলিতে গলিতে প্রচারে যাচ্ছি মানুষের কাছে ভোট চেয়ে, তখন তারা বেরিয়ে এসে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে মিছিলে আসছেন। আপনারা দেখেছেন যে হয়তো 100 জনের কাছাকাছি নিয়ে আমরা মিছিলটা শুরু করেছিলাম কিন্তু মিছিল যখন শেষ হলো তখন প্রায় 300 জন লোক আমাদের সঙ্গে ছিল। এটাই আমাদের সব থেকে বড়ো পাওনা যে মা মাটি মানুষের সরকারের কাজ দেখে গ্রাম বাংলার সাধারণ মানুষ তারা আজকে তৃণমূলের সঙ্গে প্রচারের মিছিলে পা লাগাচ্ছে এবং আমাদের সঙ্গে যোগ করছেন, এটাই সব থেকে বড়ো কথা। গ্রাম বাংলার মহিলাদের উন্নয়নের কথা একজনই ভেবেছেন, তাদের নিজস্ব সত্তা বিকাশ করার কথা একজনই ভেবেছেন, তিনি হচ্ছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মহিলাদের উপস্থিতি এখানে প্রমাণ করে যে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাম বাংলার মহিলাদের সত্যিকারেই উন্নয়ন করতে এবং তাদেরকে নিজস্ব সত্তাকে বিকশিত করার যে চেষ্টা করেছেন সেটা ধীরে ধীরে সফল হচ্ছে।